নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি সামনেই পুজো পার্বণের দিন আসছে আমি পরপর কয়েকটি পুজোতে দেওয়ার মতো কিছু রেসিপি আমি পোস্ট করেছি তাই আজকেও আমি একটা সেরকমই রেসিপি দিচ্ছি আজকে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট ঝরঝরে এবং রসালো বোদের রেসিপি আপনাদের দেখাবো এটি যেমন ঝরঝরে হবে আবার তেমন রসালোও হবে আর ইনস্ট্যান্ট ব্যবহার করা যাবে আপনি তৈরি করে এটার জন্যে অপেক্ষা করতে হবে না দু তিন ঘন্টা বা সারা রাত আপনি সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে এরকম রস আলো বোধে আপনি পাবেন দেখুন আমি চেপে আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা রস এর মধ্যে গেছে পাঁচ মিনিট জাস্ট সময় লাগবে এরকম তৈরি হতে এরপরে আমি কিভাবে তৈরি করছি এটা আপনারা খেয়াল করবেন আর ব্যাটারটা তৈরি করাটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট ওটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি একটা বোলের মধ্যে বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ মেজারমেন্ট কাপ হলো। আড়াইশো গ্রামে একটা কাপ হয় আপনারা যেরকম পাত্রে নেবেন সেটা ঠিক করে নেবেন একটুখানি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা নিয়েছি এটা দিচ্ছি সম্পূর্ণ দিলে পরে এটা কিন্তু ফুলবে এটা না দিলেও চলে কিন্তু এটা ফুলবে এর পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন তারপরে আমি জল দিয়ে অল্প অল্প করে এটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে এটাকে মাখিয়ে নেব বেসনটা আপনারা চাইলে প্রথমে চেলেও নিতে পারেন ছাঁকনি দিয়ে আমি চালিনি এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখাচ্ছি এ মাখাটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার এটা ভালো করে খেয়াল করবেন অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মাখাতে হবে এরকমভাবে কম করে পাঁচ মিনিট মাখাতে হবে একদম যতক্ষণ না একটা স্মুথ হালকা একটা ব্যাপার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মাখাতে হবে একটা হালকা হবে আর কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে অল্প অল্প জল মেশাতে হবে আর এরকমভাবে এটাকে মাখাতে থাকতে হবে এবার আরও খানিকটা জল দিচ্ছি যতক্ষণ জল লাগবে আমি অল্প অল্প করে দেবো আর মাখাবো প্রথমে হাত দিয়ে আমি পাঁচ মিনিট মাখিয়েছি তারপরে এটা দিয়ে আমি আর পাঁচ মিনিট মাখিয়ে নিচ্ছি টোটাল দশ মিনিট আপনারা দেখে নেবেন কতটা সময় হলে আপনাদের ব্যাটারটা রেডি হচ্ছে সেটা আপনার মাখানোর উপরে নির্ভর করবে ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন এরকম ওপর থেকে এরকম দিলে পরে অল্প অল্প করে পড়ছে ফোটা ফোটা কিন্তু একবারে মিলিয়ে যাচ্ছে না একটুখানি রেস্ট থেকে যাচ্ছে পড়ার একটু বাদে কয়েক সেকেন্ড বাদে এটা কিন্তু মিশে যাচ্ছে এরকম এটা খেয়াল করে নেবেন এরপরে আমি একটা পাত্রে অল্প একটু তুলে নিচ্ছি মিষ্টির দোকানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দুটো কালারের বোধে পাওয়া যায় তাই এটাতে আমি একটু কালার মেশাব এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল এটা আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন আর যদি পছন্দ করেন তাহলে কালারটা আপনি মেশাতে পারেন ফুড কালার নিয়েছি আমি খুবই সামান্য এটাকে নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের দলা দলা ভাব না থেকে যায় এরকমভাবে খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে রেড ফ্রুট কালার হয়ে গেছে এখন আমি একটু ইয়েলো কালার নিয়ে এটাতে বেশিরভাগটার কাছে আমি এটা দিয়ে মেশাচ্ছি অনেকে দুটো কালারও ব্যবহার করে অনেকে একটা কালারও ব্যবহার করে সেটা আপনার ইচ্ছা আমি দুটো কালার ব্যবহার করেছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দেখুন এরকম সুন্দর করে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নেব আমি যে মেজারমেন্ট কাপে বেসন নিয়েছি ওই একই মাপের আমি চিনি নিয়ে নিচ্ছি দেড় কাপ আর আমি যেহেতু ঝরঝরে আমি বোদে তৈরি করব তাই জল কম দেব আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি আপনি চাইলে আর একটু বেশি দিতে পারেন সামান্য এটাকে হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে না নেড়ে নেড়ে যতক্ষণ না উতরে উঠছে আর চিনিটা একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে নাড়াতে থাকবো এবং ফোটাতে থাকব নাড়াতে থাকতে হবে এই কারণে যাতে নিচে চিনিটা না লেগে যায় দেখুন প্রথমে কিন্তু উতরে উঠেছে একটা গ্যাজা গ্যাজে গ্যাজা গেঁজা ভাব হয়ে গেছে ঘোলা ঘোলা টাইপের এটা ঠান্ডা হলে পরে একটা স্বচ্ছ একটা লিকুইড তৈরি হবে এটা কিন্তু কোনো ঘন করার কোনো কিছু নেই এটা রসগোল্লায় যেমন হালকা একটা সিরাপ তৈরি হয় সেরকমই হয়েছে সেরকমই দেব আমি ঘন করব না এক তার দুতারের দরকার নেই ফ্লেভারের জন্য আমি এখানে ফাটিয়ে চার পিস এলাচ দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য পছন্দ হলে দেবেন হলে স্কিপ করবেন একটুখানি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এটা দিলে মনে হবে যেন ঘি দিয়ে ভাজা হয়েছে সেই জন্য এটা ঘিটা দিয়ে দিলাম এটা না দিলেও চলবে কোনো সমস্যা নেই আর এই সুগার সিরাপটা যেহেতু ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে ঘন হয়ে যেতে পারে তার জন্য আমি হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম খুব ভালো করে তাহলে কি হবে আর এই রসটা কিন্তু ঘন হয়ে যাবে না যেরকম হালকা আছে ওরকম হালকাই কিন্তু থাকবে দেখুন একটা স্বচ্ছ একটা লিকুইড তৈরি হয়েছে এরপরে আমি বোদেটা তৈরি করব তার আগে এই মিশ্রণটা আবার একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না থাকে একদম আবার সুন্দর করে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর এরকম ঝাঁঝরি হাতা প্রায় সবার বাড়িতেই থাকে এই দিয়ে আমি তৈরি করব আর যদি না থাকে এরকম যদি কোনো পাত্র থাকে তাহলে এটা দিয়েও তৈরি করা যাবে আমি দুটো দিয়েই তৈরি করে আপনাদের দেখাবো যেটাতে আপনাদের সুবিধা মনে হবে সেটাতে করবেন তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য এরকম অল্প একটুখানি দিয়েছি দেখুন ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছি যে এবারে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর যদি গরম না হতো পারফেক্ট তাহলে কিন্তু নিচে পড়ে থাকতো ওপরে ভেসে উঠতো না সেটা খেয়াল করে নেবেন এরপরে আমি প্রথমে এটাতে দেখাচ্ছি এরকম দিয়ে অল্প দিতে হবে দিয়ে ধরে রাখতে হবে আর কড়াইয়ের থেকে কিন্তু মিনিমাম ছয় থেকে সাত ইঞ্চি উপরে ধরতে হবে একদম নিচে না আর আবার খুব বেশি উপরেও ধরবেন না তাহলে কিন্তু পারফেক্ট বোধে তৈরি হবে না দেখুন একইভাবে স্ট্যান্ড এক জায়গায় রেখে দিতে হবে যাতে ভালো বোধে তৈরি হয় একই জায়গায় পড়লে কিন্তু গোল গোল বোধেটা তৈরি হবে দেখুন কেমন হয়েছে দেখে তো বুঝতেই পারছেন একদম গোল গোল বোধে তৈরি হয়ে গেছে খুবই কম সময় লাগে এটাকে খুব বেশি ভাজার দরকার নেই বেশি কড়কড়ে হয়ে গেলে কিন্তু এটাতে রসটা কম ঢুকবে তাই এক মিনিটেরও কম সময়ের মধ্যে এটাকে তুলে নিতে হবে আমি আর একবার দেখে দিচ্ছি দেখুন এবার এই যেটাতে আমি ঢালছি এটা যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু লম্বা লম্বা হয়ে পড়বে দেখুন আমি একটু নাড়া দিয়েছি দুই একটা কিন্তু লম্বা হয়ে গেছে এইবারে সেইভাবে আপনারা বুঝে করবেন দেখুন বোধে কত সুন্দর পারফেক্ট বোধে হচ্ছে এরপরে আমি এই ঝাঁঝরি হাতাটাতে দেখাচ্ছি কিভাবে করছি এটাতেও ঠিক একইভাবে ছয় সাত ইঞ্চি উপরে আমি ধরে এটাকে রেখেছি আর ওর উপরে আমি লিকুইডটা ঢালছি ঢেলে জাস্ট একভাবে রেখে দিতে হবে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এটা খেয়াল করবেন যে হাতা বলুন বা যাই দিয়ে আপনি তৈরি করুন না কেন প্রত্যেকবার ভাজার আগে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে তা না হলে কিন্তু গোল গোল হবে না আপনি যদি বারবার একই হাতা দিয়ে দিতে থাকেন তাহলে কিন্তু লম্বা লম্বা হয়ে পড়বে থেবড়ে যাবে গোল হবে না তাই এটা খেয়াল করবেন এরপরে আমি দেখুন ইনস্ট্যা ইনস্ট্যান্ট তৈরি করার জন্য কি করেছি আমি ওই যে সুগার সিরাপটা ছিল সেটা আমি কিন্তু আর একটা ওভেনে লো ফ্লেমে দিয়ে গরম করে নিয়েছি এটাকে লো ফ্লেমে দিয়ে রেখেছি আর আমি এটা ভেজে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এটা সঙ্গে সঙ্গে রসটাকে কিন্তু টেনে নেবে আর আলাদা করে তুলে রেখে দিলে সেটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় তাই রসটা কিন্তু নিতে দেরি হয় এটা কিন্তু খুব বেশি সময় রাখার আমার দরকার নেই এক মিনিট মতো রেখে দিলে আর ফ্লেমটা অন থাকবে তাহলে কিন্তু যতটুকু ওর রস নেওয়ার ঠিক নিয়ে নেবে এবারে তুলে আবার রেখে দিচ্ছি এরপরে আমি লালটা তৈরি করা আমি দেখাচ্ছি একইভাবে দেখুন কত সুন্দর বোধে তৈরি হচ্ছে একভাবে রেখে দিতে হবে তাহলে কিন্তু আর কোনো রকমের সমস্যা নেই নাড়া নাড়ি করলে কিন্তু গোল হবে না লম্বা হয়ে যাবে বা একটার উপরে একটা পড়ে থেবড়ে যাবে সেই জন্য একইভাবে রেখে দিতে হবে তেলটা যেহেতু গরম সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে গোল হয়ে ফুলে উঠবে তাই সব গোল গোল হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তুলে নিয়েছি ওই সুগার সিরাপের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি লো ফ্লেমে এক মিনিট এটাকে ফুটিয়ে নেব অনেকে রেসিপি দেখায় যে দু তিন ঘন্টা বা সারা রাত এটাকে রেখে দিতে হবে তাহলে রস যাবে আমি কিন্তু সেটা বলছি না এইভাবে করে নিলে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে আপনি রেডি করতে পারবেন দেখুন একটুখানি আমি যেহেতু ঘন করিনি তাই এটা ঘন হয়ে যাবে না আর যদি ফ্লেমে দিতে দিতে যদি ঘন হয়ে যায় তাহলে হালকা একটু জল মিশিয়ে নেবেন কোনো সমস্যা নেই দেখুন আমি কতটুকু সময়ের মধ্যে এটাকে রেডি করে তুলে নিচ্ছি এর মধ্যে যা রস যাওয়ার চলে গেছে আমার বোধে কিন্তু একদম রেডি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে